পাকিস্তানের মতো পেস স্বর্গে পেস তাণ্ডব দেখিয়েছেন বাংলাদেশের তরুণ নাহিদ রানা একুশ বছর বয়সী তরুণ এই পেসারের গতিময় বলে কোপকাত হতে দেখা গেছে পাকিস্তানি ব্যাটসম্যানদের মোহাম্মদ রেজওয়ান থেকে শুরু করে বাবর আজম প্রত্যেকেই বিপাকে পড়তে হয়েছে নাহিদ রানার গতির কাছে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ গতির ডেলিভারিটাও করে ফেলেছেন একুশ বছর বয়সে এই তরুণ গতির সঙ্গে হাওয়ায় ভাসিয়ে বল দারুণ সুইং করাতে পারেন নাহিদ ডানা এক কথায় পরিপূর্ণ একজন পেসার বলা যায় তাকে বাড়তি হিসাবে তার বলে আছে গতির ঝলক নাহিদ রানার ভবিষ্যৎ যে বেশ উজ্জ্বল তা আর বলার অপেক্ষা রাখে না টেস্ট ক্রিকেট দিয়ে বাংলাদেশ দলে অভিষেক তার পাকিস্তানের বিপক্ষে তার দুর্দান্ত পারফরম্যান্স আন্তর্জাতিক ক্রিকেট তাকে নতুন করে চিনেছে পাকিস্তানকে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচে হারিয়ে হোয়াইট ওয়াশ করার পথে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে চার উইকেট পেয়েছেন নাহিদ রানা আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি তরুণ এই পেসারের দুর্দান্ত বোলিংয়ের জন্য ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও কদর বাড়তে পারে এমনটাই ধারণা করা হচ্ছে যেমন দু হাজার পঁচিশ সালের আইপিএলের মেগা নিলামে নাম উঠতে পারে নাহিদ রানার যদি তরুণ এই পেসার আইপিএল নিলামে নাম দেয় ভয়ানক গতি আর বোলিংয়ের ভেরিয়েশনের জন্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দলগুলোর মাঝে তাকে পেতে আগ্রহ দেখা দিতে পারে যেমনটা এর আগে শরীফুল তাস্কিনদেরও পেতে চেয়েছিল দলগুলো তবে সেটা নির্ভর করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনাপত্তি পত্র পাওয়া নিয়ে যেটা পাননি শরিফুল তাস্কিনরা তবে এতটুকু বলা যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলামে নাম দিলে নাহিদ রানাকে পেতে চাইবে বেশ কয়েকটি দল